হ্যালো এভরিবডি, সবাইকে স্বাগত। আজকে বেস্ট ওপেন সোর্স অল্টারনেটিভ কমার্সিয়াল সফটওয়্যার সেকেন্ড সিরিজে বা সেকেন্ড এপিসোডে আজকে আমি মেইনলি 5টা ওপেন সোর্স ডাউনলোড ম্যানেজার সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক। শুরুতেই 1 নম্বর যে ওপেন সোর্স ডাউনলোডারটির সাথে পরিচয় করে দিব সেটা হচ্ছে ডাউনলোড অল। এটার নাম থেকেই বোঝা যাচ্ছে এটি একসাথে অনেক কিছু ডাউনলোড করতে পারে। এই ওপেন সোর্স এই ডাউনলোডারটি আসলে একটা ব্রাউজার এক্সটেনশন যেটা ফায়ারফক্স, ক্রোম এবং অপেরাতে খুব সহজে ইনস্টল করা যাবে, এবং এটা একটা ওয়েব পেজের সবগুলো রিসোর্সকেই সে ডাউনলোড করতে পারে। আমরা চাইলে সেটাকে রিফাইন করতে পারি অ্যাজ পার রিকোয়ারমেন্ট, আমার যেটা দরকার সেটাকে বাকিগুলো আমি বাদ দিতে পারি। সো এটা একটা বেশ ভালো একটা উপকারী একটা হচ্ছে ডাউনলোডার, এবং এটা যেহেতু ওপেন সোর্স এবং ফ্রি, সো এটার জন্য কোনো প্রাইম ভার্সন লাগবে না বা এটা কোনো পেমেন্ট করতে হবে না বা এটা নিয়ে কোনো মানে ফ্রিডম আর কি। সো এটা গেল 1 নম্বর। এরপরে আমরা আসবো সেকেন্ড যে ডাউনলোডার সেটা আপনাদের সাথে এবার পরিচয় করে দিই। এবার সেকেন্ড যে ওপেন সোর্স ডাউনলোডার পরিচয় করে দিব এটার নাম হচ্ছে এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার। এই এক্সট্রিম ডাউনলোড ম্যানেজার এটাও হচ্ছে একটা ব্রাউজার এক্সটেনশন, যে কোনো ব্রাউজারের সাথে এটা ইন্টিগ্রেশন হয়, এবং এটার বেশ কিছু ফিচার আছে। যেমন এটাতে স্পিড 500% হচ্ছে আমরা ইনক্রিজ করতে পারি, এবং এটা বড় সুবিধা হচ্ছে এটা কোনো স্ট্রিমিং যে ভিডিও স্ট্রিমিং মিডিয়া যেগুলো আছে সেখান থেকেও এটা ভিডিও ডাউনলোড করতে পারে। এটা ভিডিওকে রিজিউম করা যায় এবং ডেট বা ব্রোকেন লিঙ্ক থেকে এটা হচ্ছে রিজিউম করা যায়। এবার থার্ড যে ওপেন সোর্স ডাউনলোড ম্যানেজার নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে ডাউন জিম অল। এই ডাউন জিম অল এটা একটা মাল্টি ওএস ব্রাউজার এক্সটেনশন যেটা উইন্ডোজ, ম্যাক ওএক্স অ্যান্ড লিনাক্সে চলে, এবং এটা মাল্টিপল ডাউনলোড সাপোর্ট করে এবং এটাকে প্রায়োরিটি অনুযায়ী ডাউনলোড করা যায় এবং সেটা রান করে। এবার চতুর্থ যে ডাউনলোড ম্যানেজারটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টার্বো ডাউনলোড ম্যানেজার। এই টার্বো ডাউনলোড ম্যানেজারটি দুটোভাবে কাজ করে, অর্থাৎ এটা ব্রাউজার এক্সটেনশন যেমন অপেরা এবং ক্রোমের জন্য ব্রাউজার এক্সটেনশন হিসেবে কাজ করা যায়, আবার এটা একটা স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার হিসেবেও আছে যেটা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, লিনাক্স এবং ম্যাক অপারেটিং সিস্টেমে এটা হচ্ছে ইউজ করা যাবে। এই ডাউনলোডারটি স্পিডটাকে ডাউনলোড স্পিডটাকে বুস্ট করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি এমন হয় যে ইন্টারনেট কানেকশন যদি ইন্টারাপ্ট হয় সেরকম ব্রোকেন লিঙ্ক থেকে হচ্ছে ডাউনলোডটা রিজিউম করতে পারে। আজকের এই সিরিজের লাস্ট ডাউনলোডারটির নাম হচ্ছে ডাউনলাইন। এটা মেইনলি অডিও ভিডিও ডাউনলোডার সফটওয়্যার। এটা বিভিন্ন ধরনের ওয়েবসাইট লাইক ইউটিউব অন্যান্য যে স্ট্রিমিং সাইটগুলো আছে সেখান থেকে সে অডিও ভিডিও ডাউনলোড করতে পারে, এবং এটাতে সাবটাইটেল মোড সহ ইমিডিয়েট অবস্থায় হচ্ছে ডাউনলোড করা যায়। এটা 4K ভিডিও সাপোর্ট করে এবং বিভিন্ন ফরম্যাটের অডিও, যেমন এমপিসি, এএসি, এফএলএসি, ওয়েভ, বিভিন্ন ভাষণগুলো হচ্ছে সাপোর্ট করে। সেকেন্ড এপিসোড আজকে পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, অ্যান্ড হোপ ফর দ্য নেক্সট এপিসোড। থ্যাংক ইউ।